অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কুম্ভ রাশির জুন মাস কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এ মাসে ঠিক 15 জুন রবি গ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ এবং মঙ্গল গ্রহ 19 জুন ঠিক কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ এবং এর পাশাপাশি বুধ গ্রহ থাকছে মিথুন রাশিতে এবং শুক্র গ্রহ সকেতিক বক্রী অবস্থান করছে বৃষ রাশিতে এবং শনি গ্রহ বক্রী সকেতিক অবস্থান এবং বৃহস্পতি গ্রহ দেবগুরু বক্রী অবস্থান করছে রাশির দ্বাদশ স্থানে। কি ফলাদেশ হতে চলেছে কুম্ভ রাশির জন্য, কি বার্তা আসতে চলেছে, এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, মাসের ঠিক মাঝামাঝি অবধি অর্থাৎ 15 জুন অবধি আপনাদের ক্ষেত্রে শারীরিক পার্টটা নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে ভোগাবে। অর্থাৎ 15 জুন অবধি আপনাদের শরীরে ব্যথা বেদনা এবং কিছু কিছু ক্ষেত্রে মাথা ধরে থাকা, শরীরে এনার্জি লস হওয়া, এই সকল দিকগুলো কিন্তু কুম্ভ রাশির দেখা যাচ্ছে। আপনাদের রাশির অধিপতি দ্বাদশ স্থানে অর্থাৎ মকর রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। আমি আগেও বলেছি, যখন অশুভ গ্রহ অর্থাৎ পাপী গ্রহ যখন বক্রী হয়, তার যেমনি শুভ ফল চতুর্গুণ দেয়, তেমনি অশুভ ফলও কিন্তু চতুর্গুণ দেয়। অর্থাৎ আপনাদের দ্বাদশ স্থানে এই বক্রী শনি, যিনি কিনা আপনাদের লগ্নের অধিপতিও, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যয় কিন্তু আপনাদের এই মাসে হবে। অর্থাৎ ইনকামের থেকে আপনার আর্নের থেকে আপনার ব্যয়টাই কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে, ব্যয়যোগটা আপনাদের বেশি আছে। ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু যোগ এ মাসে আছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই এদিকে সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ রাশির ঠিক চতুর্থ স্থানে বক্রী শুক্র, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, নতুন প্রেম আপনার জীবনে আসা, অথবা পুরাতন প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করার একটা সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের এ মাসে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ, কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে অবশ্যই সতর্কভাবে থাকুন। আপনাদের রাশির ঠিক দ্বিতীয় এই 19 জুনে মঙ্গল গ্রহের অবস্থান, আপনাদের কথাবার্তা একটু কর্কশ টাইপের হবে। অর্থাৎ আপনাদের কথাতে হয়তো বা কেউ রাগান্বিত হতে পারে এবং চটজলদি কোনো ডিসিশান কিন্তু এ মাসে আপনারা নেবেন না, এটা হচ্ছে অবশ্যই এইদিকে আপনারা খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধি পাবে, এদিকে থেকে আপনারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে ভুল করেও নিজে থেকে কিন্তু কর্ম বা অর্থাৎ চাকরি ছাড়বেন না। আপনাদের আফটার লকডাউন কিন্তু ধীরে ধীরে কুম্ভ রাশির সময়টা কিন্তু ভালো আসবে। অর্থাৎ এই সময় যদি আপনারা যা হওয়ার হয়ে যাক দেখে নিব, অর্থাৎ মাটি কামড়ে যদি আপনারা পড়ে থাকতে পারেন এই পিরিয়ডটাতে, টাফ পিরিয়ড আমি মানছি, গ্রহগত অবস্থান আপনাদের ফেভারে নেই,
কিন্তু এই সময়টা যদি আপনারা এই টাপ পিরিয়ডে যদি আপনারা একটু কামড়ে ধরে রাখতে পারেন কি না, ফিউচারে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন। আপনাদের বিবাহ সংক্রান্ত ব্যাপারের দিকে ধীরে ধীরে একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন এবং আপনাদের দাম্পত্য জীবন সুখের ও মধুর হবে। কিন্তু এর পাশাপাশি আপনাদের কিন্তু শত্রুতা এ মাসে বৃদ্ধি পাবে, অর্থাৎ গুপ্ত শত্রু। এই গুপ্ত শত্রুতাটা বা আপনার আপনি জানতে পারছেন সে শত্রুতা করছে কর্মক্ষেত্রেও, সেই দিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের এ মাসে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আপনারা টেনশানে থাকবেন। সন্তানের শারীরিক পার্টটা নিয়ে একটু সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনের দিকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও অমনোযোগী হয়ে যাওয়া বা পড়াতে এনার্জি না পাওয়া, এই সকল দিকগুলো কিন্তু কুম্ভ রাশির দেখা যাচ্ছে। ওভারঅল কুম্ভ রাশির আয় যত না হবে তার থেকে আপনাদের ব্যয় কিন্তু বেশি হবে। যারা শিক্ষাগত লাইনে আছেন তাদের ধীরে ধীরে, অর্থাৎ যারা প্রাইভেট টিউশনই পড়াচ্ছেন তাদের ধীরে ধীরে কিন্তু ভালো সময় আসতে চলেছে। এ মাসে কুম্ভ রাশির মানসিক উদ্বেগ এবং টেনশান কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এ মাসে আপনারা চট করে কাউকে টাকা ধার দিবেন না, সেক্ষেত্রে আপনাদের টাকাটা রিকভারি হতে কিছুটা হলেও সমস্যা হতে পারে, সেদিকে সতর্ক থাকুন। এ মাসে আপনাদেরকে একটু কেউ মানে তেল দিয়ে, অর্থাৎ আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মাথায় হাত বুলিয়ে আপনাকে দিয়ে আপনার আত্মীয় স্বজন কিন্তু কাজ করিয়ে নিতে পারে, সেই দিকে আপনারা অবশ্যই নজর রাখুন। তবে এ মাসে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন এবং এই সময় আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথে আপনারা অনেকটাই তার কাছ থেকে সহযোগিতা এবং মানসিক শান্তি কিন্তু তার কাছ থেকে পাবেন। এবার আপনাদেরকে জানাই যারা কুম্ভ রাশির ষাট ঊর্ধ্বের মানুষরা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, ব্যাক পেন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ব্লাড প্রেশার, সুগার বা থাইরয়েড জনিত সমস্যা কিন্তু এ মাসে আপনাদেরকে ভোগাতে পারে। এই ব্যাপারে কোনো অ্যাস্ট্রোলজার নয়, সরাসরি আপনারা মেডিকেলের সহায়তা নিন। এবার আপনাদেরকে জানাই যে আমি যে রাশিফলটি আপনাদের সামনে এখনও তুলে ধরছি সেটা হচ্ছে একটি সার্বিক গণনা, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এটা যে একদম 100% মিলবে এমন নয়, কিন্তু এটা আপনাদের চলার পথে কিছুটা হলো গাইড হিসাবে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে এই মাসিক রাশিফলটি। এ সময় আপনারা অবশ্যই হনুমান মন্দির বা যদি এখন লকডাউনের পিরিয়ড বাড়িতে হনুমানজির পূজা যদি করেন এবং মঙ্গলবার দিন বা শনিবার দিন যদি আপনারা নিরামিষ আহার ভোজন করেন এবং লাল আসনে বসে হনুমান চল্লিশ যদি পাঠ করেন সেক্ষেত্রে এ মাসটি আপনাদের শুভ যাবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।